আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানাটা গুছিয়ে ফেলতেছি। তো আমি সকালবেলা উঠে বিছানাটা গুছিয়ে ফেলি, তাহলে আর হাতে কাজ বেশি জমা থাকে না। তো শীত তো পড়ে গেছে, আমি এই যে একটা কাঁথা আর একটা কম্বল, এই হলো গায়ে দিই। এখনও লেপ বেরো করি নাই, তো চিন্তা করতেছি লেপটা বেরো করতে হবে, কারণ দিন দিন ঠান্ডাটা বেড়ে যাচ্ছে। সকালের দিকে খুবই ঠান্ডা পড়ে, দেখা যায় যে কম্বলও হয় না। তো আম্মু বলল যে যেন লেপ বেরো করে ফেলি, কারণ আমার আমি লেপ না হইলে মানে আমার লেপ লাগে, আমি কম্বলে আমার মানে শীতটা ই হয় না, আমার কাছে লেপটাই বেশি ভালো লাগে। তো এই যে বিছানাটা ঝেড়ে বালিশগুলা গুছিয়ে নিলাম। তো একবারে সকালবেলা আমি যেই দিন ভাগ্নিকে আনি, তো সেদিন আমি সকালের কাজগুলো মানে আগে যখন আনি না তখন একটু ঢিলামেলা করে কাজ করি, আর যখন যেদিন নিয়ে আসি সেদিন আমি দেখা যায় যে সকাল থেকে কাজ শুরু করে দিই। তো সকালের কাজ দেখা যায় যে 10টা 11টার ভিতর আমার কমপ্লিট করে ফেলতে হয়। তো এই জন্য আর হাতে কাজ জমা রাখি না, যেহেতু ওকে আনলে আমি আর কোনো কাজই করতে পারি না। তো এই জন্য এই যে এইগুলো আমি এরকমই রেখে দিই, একসাথে ভাঁজ করে রেখে দিই, তাহলে দেখা যায় যে আবার যখন শুইতে আসবো তখন আর এলোমেলো থাকবে না। তো এই যে এটা আমি কুশনের উপর রেখে দিলাম, আর সুপাগুলো একটু সলা দিয়ে মানে ময়লা যেটা পড়ে সেটা একটু ঝেড়ে দিলাম। অনেক সময় দেখা যায় উপর থেকে ময়লা পড়ে। আর এখন যাব অন্য রুমে। এই যে এই বিছানাটা আমি যখন সকালবেলা নামাজ পড়তে উঠি তো এইভাবে আর কি জায়নামাজ তারপর তজবি এগুলো এইভাবে রেখে দিই। তো সকালবেলা আবার গুছিয়ে ফেলি। আর এটা হলো আমার তোয়ালে, তোয়ালেটাও এভাবে রেখেছিলাম। তো এই যে আমি এখন চেয়ারের উপর দিয়ে দিলাম, আর এখন বিছানাটা হালকা করে ঝেড়ে ফেলবো। এই যে, তো এখন বিছানাটা ঝেড়ে নিব, বালিশগুলা ঠিক করে নিব। ওই দেখা যায় যে ঠিকই থাকে, আমি হয়তো বা শুই কিংবা বোনের সঙ্গে বসে থাকি তখন বিছানাটা দেখা যায় এলোমেলো হয়ে যায়, তো এই জন্য আর কি এলোমেলো থাকে। তাছাড়া আসলে এলোমেলো করার মতো কেউই নাই। আর যদি ভাগ্নি আসে তো ও খেলে বিছানার ওপর এতটুকুই, আর ও এত এলোমেলো করেও না, যতটুকু বাচ্চারা করে কিন্তু অভার করে না, যে একদম এলোমেলো করে সব কিছু এদিক ওদিক ফেলে দিচ্ছে এটাও কখনোই করে না ছোটোবেলার থেকেই। আর এই ঘরে একটা এক্সট্রা কম্বল রেখেছি, যদি রাত্রে খুব বেশি শীত লাগে তাহলে এই কম্বলটা আমি আর কি নিব, কিন্তু এ পর্যন্ত নিই নাই, এই ঘরে রেখে দিয়েছি, যদি কেউ আসে কিংবা হঠাৎ করে কম্বল লেগে পড়ে তো এর জন্য এক্সট্রা আমি বের করেছি। কিন্তু যখন সবাই আসে তখন তো লাগেই, তখন তো দেখা যায় যে সব লেপ কম্বল বেরো করে ফেলি। আপুরা যখন শীতের টাইমে আসে সবাই একসাথে, তো এই যে বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে। আর আমি যাব হলো এখন চা বানাইতে, সকালবেলা চা বানাইতে যাব। আর এই যে দেখেন আমার ঠিকঠাক হয়ে গেছে। তো এই যে আমি চায়ের পানি দিয়ে দিয়েছি, আর চায়ের পানি বলতে এটা তো বৃষ্টির পানি, আমরা তো বৃষ্টির পানি চাই খাই। তো আর আদাটা আমি থেতো করে নিয়েছি, এই যে, তো এটা আর কি হাফ মানে বেশি মিহি করে ফেলি না, জাস্ট একটু মানে থেতো করে নিই। এই যে দেখেন সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর আদার চা তো শরীরের জন্য খুবই ভালো, আর আমরা আদা চা ছাড়া খেতেও পারি না, এই জন্য আদাটা বেশি করে দিই। তো এখানে আমরা হাঁড়িতেই চা বানাই, দেখা যায় যে আমরা চা বানাই আবার কিছুক্ষণ পর খাই, এর জন্য আমরা বেশি করে বানাই রাখি, কারণ কোনো কোনো বাড়ান বানাইতে গেলে আসলে দেখা যায় যে হয় না। আর এই যে এটা হলো চা পাতা, চা পাতাটাও দিয়ে দিলাম, চা পাতা বেশি লাগে না। আপনি যদি বৃষ্টির পানি চা বানান তাহলে বুঝতে পারবেন যে চা পাতাটা কিন্তু বেশি একটা লাগে না। তো এই যে এখন চাটা ফুটে যাচ্ছে, আর বেশিক্ষণ ফোটানো লাগে না, আপনি যদি বেশিক্ষণ ফোটান চাটা কিন্তু তিতা হয়ে যায়, কারণ বৃষ্টির পানিটা কিন্তু মানে একদম পিওর শুদ্ধ পানি, কেমিক্যাল কোনো কিছুই নাই জানেন আপনারা। তো এখন হলো চাটা ফুটতেছে, তো কিছুক্ষণ ফোটাবো। আমি একটু চা চামচ দিয়ে একটু ই করে দিলাম, চারিপাশ থেকে পাতিটা নামাই নিলাম, পাতিটা উঠে যায় অনেক সময় এই যে ফুটানোর সময়। তো এভাবে কিছুক্ষণ ফুটবে, তারপর আমি চাটা ঢেলে নিব কাপে। তো এই যে আমার কাপ রেডি। তো একটা হলো আমার, একটা আমার, তো আমারটায় চিনি বেশি, আমারটায় চিনি কম, আমার চিনি সবসময় কমই দিই। তো এই যে আমার চা রেডি, আমার চা আম্মুর চা দুইজনের চাই রেডি। আসলে চা দেখলে মনে হয় যে আমার তো মানে চা দেখলেই মনে হয় যে খাই। তো এখন রেডি হয়ে গেছে আমাদের চা, তো চাটা এখন খেয়ে নিব আমি আর আম্মু।
তো সকালবেলা চা না হলে তো আসলে চলেই না, চা তো লাগবে মাস্ট। এটা তো মানে যারা চা খায় তারাই বুঝবে যে সকালে চা না খেলে মাথা তো একদম ধরে যায়, গরম হয়ে যায়, কোনো কাজে মন বসে না। তো কাজের শুরুর আগে এক কাপ চা তো অবশ্যই খেতে হবে, কারোর আমি জানি না কার কীরকম, কিন্তু আমার তো খেতেই হবে। তো এখন আমি বের হয়ে গেলাম, যাচ্ছি ভাগ্নিকে আনতে। আপনাদের তো বলেছিলাম যে ভাগ্নিকে আনতে যাব, তো ওকে আনতে যাচ্ছি। আর এটা হলো অন্য একটা পথ, রেগুলার যে পথ দিয়ে আসি সেটা না, এটা একটা অন্য একটা পথ। তো ওকে আমি আনতে যাব। তো এই যে বাসায় নিয়ে আসছি, আনার পরে ওকে এখন আমি ভাত খাওয়াবো। তো ওর আম্মু মাছ দিয়ে দিছে, এখন মাছের কাঁটাগুলো বেছে নিব, কারণ মাছের কাঁটা তো বাচ্চাদের জন্য আসলে ওদের যদি মুখে কিংবা গলায় বাঁধে তাহলে তো বড়ই বিপদ, ওরা তো বড় মানুষদের মতো বলতে পারে না। তো এখন এটা আমি ওকে খাওয়াবো, খাওয়ানোর পর তারপরে যদি গোসল করানো লাগে গোসল করাবো, না হলে ঘুম পাড়িয়ে দিব। আর এখন হলো বিকালবেলা, সারাদিন আর কোনো শ্যুট করতে পারি নাই, কারণ সারাদিন খুব ব্যস্ত ছিলাম, ও থাকলে আসলে ভিডিও আমার করা হয় না। তো এই যে এখন হলো আম্মু বিকালবেলা ও আমার ভাগ্নিকে দিয়ে আসছি, এখন হলো আম্মু এই বীজগুলো লাগাবে। তো সেদিন আপু দিয়েছিল বরবটির বীজ, শশার বীজ, আর আম্মু তো কিনেছিল লাউয়ের বীজ। আর আম্মু হলো এই যে জায়গাটা রেডি করে এই বস্তাতে ঢেকে রেখেছে, বস্তা দিয়ে। তো আম্মু তো বস্তা দিয়ে ঢেকে রাখছে, তো বস্তা দিয়ে ঢাকার একটা কারণ আছে, কারণটা হলো মুরগিরা দেখা যায় যে জায়গাগুলো নষ্ট করে ফেলে, এই যে যে সুন্দর করে রাখছে এটা থাকতো না, দেখা যেত যে সব উঠাই ফেলতো। তো এখন হলো আম্মু বলতেছে আমাকে লাগাইতে, আমি বলতেছি না তুমি লাগাও। তো আম্মু হলো এখন বীজগুলো লাগাই দিবে। তো আমাদের দেখা যায় যে লাগানো হয়, কিন্তু আমরা যেভাবে লাগাই সেভাবেও হয় না, জানি না কেন আমাদের মনে হয় বাসার মাটিটা সেমন তেমন একটা ভালো না, মাটি ভালো না হইলে গাছ হতেও চায় না। তো এই যে আম্মু লাগিয়ে দিচ্ছে একটা একটা করে, আর আমি হলো ই করছি দেখতেছি। তো আম্মুকে বললাম তুমি লাগাও, আর এখানে শশা আর হলো বরবটি এইগুলাই আম্মু লাগাচ্ছে, লাউ লাগাবে না, লাউয়ের বীজে এখানে লাগাবে না, অন্য কোথাও লাগাবে। তো আপনারাও যাদের আপনাদের বাসায় জায়গা আছে তারাও সবজি গাছ লাগাই দিবেন, শীতে কিন্তু ভালো সবজি হয়। এই যে আম্মুর হাত দিয়ে আবার ঢেকে দিল, আর এখন এর উপর দিয়ে দেবে একটু পানির ছিটা, তাহলেই হয়ে গেল আপনার গাছ লাগানো, গাছ না সবজি লাগানো, সবজি গাছ লাগানো। আর এই সাইডে যে একটা নারকেল গাছ আছে, এই নারকেল গাছটা আমার মেজাপু দিয়েছিল, গাছটা মাশাল্লাহ ভালোই বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন গাছটা কিন্তু ভালোই বড় হয়ে গেছে। ছোট্ট একটা গাছ এনেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এই যে এটা হলো আমাদের বাসার শেষ সীমানায়, এই যে টিনের বেড়া দেওয়া, এর পাশে লাগাইছিল আম্মু। তো ভালো একটা জায়গায় আর কি করছে। তো এই যে আম্মু পানি দিয়ে দিচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি, যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।